नित्य नतुन रेसिपिर आपडेट पेते आज ही सबस्क्राइब करे फेलुन बर्नाली रान्नाघर और प्रेस करे दिन बेल आइकन, ताहोले आमार चैनेलेर कोनो भिडियो आपनारा मिस करे जाबेन ना। नमस्कार बंधुरा, आमी बर्नाली बर्नाली रान्नाघरे सबाइके स्वागत जानिये शुरू करछि आजकेर पर्व। आजकेर पर्वे आमी आपनादेर जोन्नो निये एसेछि खूबई सिम्पल अथच टेस्टी एकटी रेसिपि, सेদ্ধ डिमेर भर्ता। जारा बैचेलर अथवा नतुन राधुनी जारा, तादेर एई रेसिपिटा आशा करछि खूबई काजे लागबे। विशेष करे आमादेर जखन टाइम कम थाके आर आमरा टायार्ड थाकी, तखन एई शर्टकाट प्रसेसे किछु रान्ना जोदि आमादेर जाना थाके, ताहले अल्प समये आमरा टेस्टी खाबार बानिये फेलते पारी आर बाड़िर सबाइके खुशिओ करते पारी। ताहले देखुन किभाबे बानाते हय सेদ্ধ डिमेर भर्ता। सेদ্ধ डिमेर भर्ता बानानोर जोन्नो दुटो डिम सेদ্ধ नियेछि। এটা হার্ড বয়েলি ডিম সেদ্ধ। ফুটন্ত জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে এটা ঠান্ডা হওয়ার পরে ডিমটার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে রেখেছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খুব পাতলাও না আবার খুব মোটাও না। দুটো শুকনো লঙ্কাকে সরষের তেলে ভেজে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এই ভর্তাটা একটু ঝালঝালি হয়, তবে আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন। স্বাদ অনুযায়ী নুন লাগছে, 1 চা চামচ ধনেপাতা কুচি লাগছে। আর ভর্তাটা করার জন্য অবশ্যই সরষের তেল দিতে হবে 1 টেবিল স্পুন। এবার ভর্তাটা বানানোর জন্য একটা বড় সাইজের প্লেট নিয়েছি, এর মধ্যে ভেজে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিলাম, ধনেপাতা কুচি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে ভর্তাটা ততটাই ভালো হবে। বেশ চাপ দিয়ে মাখতে হবে যাতে পেঁয়াজ থেকে রসটা বেরিয়ে যায় আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। শুকনো লঙ্কাটা গরম থাকতে থাকতেই ক্রাশ করে নেবেন, তাহলে ভালো এটা ক্রাশ করা যায়। খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন পেঁয়াজ থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে আর পরিমাণেও কিন্তু কমে গেছে। ভর্তা কিন্তু সবসময় হাত দিয়েই মাখতে হয়, না হলে কিন্তু ভালো হয় না, হাত ইউজ করতেই হবে। এবার দুটো ডিমটা নিয়ে নিলাম, হাত দিয়ে খুব ভালোভাবে এটা গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। কাজটা হালকা হাতেই করতে হবে, বেশি চাপ দিয়ে করলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে, তাই হালকা হাতে এই ডিমটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। আমার ডিমটা দেখুন সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এবার পেঁয়াজের সঙ্গেই মেখে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সরষের তেল, এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, একটা ফাঁকিবাজি রান্না, অল্প সময়ে বানিয়েই অনেকটাই কিন্তু ভাত খেয়ে নিতে পারবেন। আমার ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সেদ্ধ ডিমের ভর্তা। आशा करছি আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর আপনাদের কেমন লাগলো এই নতুন ধরনের ডিম ভর্তা রেসিপিটা সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর আমার অন্যান্য রেসিপিগুলোও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করে দিন WhatsApp Facebook Twitter এ আর লাইক করতে কিন্তু ভুলবেন না দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন বাই।